10টি দেশের 7,000 প্রতিযোগী। আন্তর্জাতিক ক্যারাটেতে গোল্ড মেডেল পশ্চিম মেদিনীপুরে ত্রিনভের। ছেলের এই সাফল্যে খুশি বাবা মা। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পর এবার আন্তর্জাতিক ক্যারাটেতে গোল্ড মেডেল পশ্চিম মেদিনীপুরের খুদে ত্রিনভের। 10টি দেশের মধ্যে 7,000 প্রতিযোগীদের মধ্যে সেরা হয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে সে। ছেলের সাফল্যে খুশি বাবা মা। গত 26শে জুলাই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হয় 3 দিন ব্যাপী আন্তর্জাতিক অষ্টম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024। প্রতিযোগিতায় দেশ বিদেশের প্রায় 7,000 প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় মেদিনীপুরের মোট 18 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল, যার মধ্যে মেদিনীপুর শহরের শিক্ষক অনির্বাণ দাসের 7 বছরের ছেলে ত্রিনব দাস গোল্ড পেয়ে জেলার নাম উজ্জ্বল করেছে। অনূর্ধ্ব 13 কাতা প্রতিযোগিতায় সে প্রথম হয়ে গোল্ড মেডেল জিতে নেয়। সে পেছনে ফেলে দেয় দেশ বিদেশের অংশগ্রহণ করা প্রায় 7,000 প্রতিযোগীকে। যেই ঘটনায় খুশির হাওয়া জেলা জুড়ে। মেদিনীপুর শহরের একটি বেসরকারি স্কুলের 2য় শ্রেণীর ছাত্র ত্রিনব, বছরখানিক ধরে সে ক্যারাটে শিখছে স্থানীয় ক্যারাটে শিক্ষক নিত্যানন্দ পালের কাছে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে হঠাৎ এই একদিন রাতের বেলায় মা বাবার সঙ্গে খেলতে খেলতে ত্রিনব জানায় তার শিক্ষক তাকে বলছে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে। ছেলের বায়নাতে বাবা মাও রাজি হয়ে যায় এবং রাতারাতি তারা হাজির হয় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কিন্তু সেখানে ত্রিনব সবাইকে হারিয়ে দিয়ে রীতিমতো চ্যাম্পিয়ন হয়ে ওঠে। গলায় ঝুলিয়ে দেওয়া হয় গোল্ড মেডেল। এই খুশিতে উৎফুল্ল ছোট্ট ত্রিনব সহ তার বাবা মা, কোচ ও তার আত্মীয় স্বজনেরা। যদিও চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠান শেষ হতে বাড়ি ফিরলে তাকে শুভেচ্ছা জানায় তার বন্ধু বান্ধব, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পাড়া প্রতিবেশীরা। উল্লেখ্য, 4 বছর বয়সেই পড়াশুনো ও আঁকার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম তুলে ফেলে ত্রিনব। ক্যারাটেতে ত্রিনবের ঝুলিতে গোল্ড মেডেল, যার ফলে উৎসাহিত তার পরিবার। মা সুপর্ণা দে দাস জানান, ছেলে হঠাৎই একদিন রাতের বেলায় বলে স্যার কোনো এক কম্পিটিশনে তার নাম লিখিয়েছে। সেই মোতাবেক তড়িঘড়ি প্রস্তুত হয়ে আমরা পৌঁছে যাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেখানে ছেলের প্রতিভা দেখে নিজেরা অভিভূত হয়ে পড়ি। তারপর এই অভাবনীয় সাফল্য, তাতে আমরা খুবই গর্বিত। আমরা বললেও বলবে না করবো না, এরকম একটা ব্যাপার ছিল। তো হঠাৎ একদিন ও আমাদেরকে বললো যে পাপা আমাকে স্কুল থেকে মিস বলেছেন ক্যারাটাতে যেতে, মানে স্কুলে যিনি শেখান আর কি ক্যারাটা, ওই ম্যামই ওকে বলেছিলেন যে তোমাকে কলকাতায় যেতে হবে। তো সেটা ওই আমাদেরকে বলেছিল একদিন রাত্রেবেলা। তো বলার পর আমরা ভাবলাম কি বলছে, কোথায় যেতে হবে বা কি ব্যাপার, আমরা তো ওর মুখ থেকে ঠিক বুঝতে পারলাম না। তো সেই জন্য আমরা স্যারকে ফোন করেছিলাম, ওনার সাথে যোগাযোগ করলাম। তো স্যার বললেন যে হ্যাঁ, ত্রিনবকে আমরা যাওয়ার জন্য সিলেক্ট করেছি। তো আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি বা সবাইকে এটাই বলি যে আমার ত্রিনবকে সবাই যেন আশীর্বাদ করে, যে এই তো জীবনের শুরু, এখনো অনেক বাকি, ও যেন ওর রাস্তাটাকে ঠিক ধরে রাখতে পারে, যে দিক থেকে হোক যেমন ভাবে হোক যেন সঠিক পথে যেতে পারে, এটাই আমার বড় কামনা ভগবানের কাছে প্রার্থনা জানাই। ত্রিনবের বাবা অনির্বাণ দাস বলেন, 4 বছর বয়সে ওর প্রতিভাকে সম্মানিত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। ও ওই 4 বছর বয়সে আলতো ভাষায় খুব সহজেই বলে ফেলত পশু পাখির নাম। এর সঙ্গে ছবি আঁকা ও পড়াশুনোতে ছিল পারদর্শী। আমরা ছেলের জন্য গর্বিত। আমরা চাই ও মানুষের মতো মানুষ হোক। এমনিতে ছোটবেলা যখন 4 বছর বয়স তখনই একটা অ্যাচিভমেন্ট পেয়েছিল যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বিভিন্ন রকম পড়াশোনা ছাড়াও আদার্স বিভিন্ন রকম কারিকুলার অ্যাক্টিভিটিতে একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। তো তারপর থেকে আমরা ওকে পড়াশোনা বা কোনো ক্ষেত্রে আমরা বিশ্বাস মানে বিশেষ কিছু জোর করতাম না। তো এবারে স্কুলে যখন ওদের ক্লাস 1 থেকে দেখলাম ক্যারাটে ক্লাস শুরু হচ্ছে, প্রথম কয়েক মাস ভর্তিও করিনি। তারপরে ম্যাম বলতে আমি বললাম তাহলে ঠিক আছে ক্যারাটেতে ভর্তি করে। তো আমরা বুঝতেও পারতাম না এতটা যে কি করতো না করতো, বাড়িতেও প্র্যাকটিস করতো না, যেটুকু করতো ক্লাস করতো। এবারে কিছুদিন আগে হঠাৎ করে রাত্রেবেলা আমাকে বলছে পাপা
মিস বলেছে, ম্যাডাম বলেছে আমাকে কলকাতা যেতে হবে। তারপরে কি জন্য তো সেটা ঠিকঠাক ক্লিয়ার করে বলতে পারলাম না। কিন্তু পরের দিন আমি স্যারকে ফোন করলাম, স্যারকে ফোন করতে স্যার বললেন হ্যাঁ একটা ইন্টারন্যাশনাল কারেন্ট কম্পিটিশন আছে আর আমরা নিয়ে যাবো। তো আমরা ভাবতে পারিনি যে গোল্ড মেডেল পাবে, কারণ আমরা আগে এতটা ধারণা ছিল না কি কতটা কি শিখেছে। ওই যে সাত দিন সময় পেয়েছিলাম, ওই সাত দিনের মধ্যে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করেছিল, কয়েকদিন খেটেছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।